জেলা পুলিশ সুপারের নির্দেশে দুস্থদের একবেলা পুষ্টিকর খাবার দেওয়া শুরু করল কাঁকরতলা থানা। শুক্রবার এলাকার 200 মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়েছে। পুলিশের এই কাজে সাহায্যের হাত বাড়িয়েছে স্থানীয় গঙ্গারামচক মাইন্স কর্তৃপক্ষ। টানা কার্যত লকডাউনের ফলে ভাড়ারে টান পড়েছে দিন আনা দিন খাওয়া পরিবারে। এমনকি কাজ না থাকায় বহু মানুষ দুবেলা নিজের অন্য সংস্থান পর্যন্ত করতে পারছেন না। মাঝে মধ্যে কিছু মানুষ খাবারের জন্য থানায় হাজির হচ্ছিলেন। সেই সমস্ত মানুষের কথা ভেবে জেলা পুলিশ সুপারের নির্দেশে দুস্থদের মধ্যে খাবার পরিবেশন শুরু করল কাঁকরতলা থানা। প্রথম দিনের মেনুতে ছিল ভাত, আলু ভাজা, সবজি ও টিমের কারি। আগতদের দেওয়া হয়েছে মাস্ক। ওসি জাহিদুল ইসলাম বলেন, একটি কয়লা উত্তোলনকারী সংস্থার সাহায্যে জেলা পুলিশ সুপারের নির্দেশে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। 7 দিন ধরে এই পরিষেবা দেওয়া হবে। রাজ্যে চলা বিধিনিষেধের ফলে বেশ কিছু মানুষ আমাদের কাছে খাবারের জন্য আসতেন। সেই সমস্ত মানুষের তালিকা তৈরি করে আমরা খাবারের ব্যবস্থা করলাম। এই সমস্ত মানুষের মুখে দুপুরের আহার তুলে দিতে পেরে ভালো লাগছে। কাঁকরতলা থেকে সুদীপ্ত গড়াইয়ের রিপোর্ট, আমার বীরভূম। পাঠে সঞ্চারী ভট্টাচার্য। খাবারের যারা একদমই এই লকডাউনে যাদের অবস্থা খুব দুস্থ হয়ে গেছে তাদের সেবার জন্য মাননীয় এসপি সাহেব আমাকে বলেছিলেন যে একটা ফুড ক্যাম্প করতে। আমরা সেই নির্দেশ মতো 200 প্যাকেট আজকে রান্নার খাবার যারা একদমই দুস্থ যারা আমাদের কাছে এসেছিলেন তাদেরকে ডিস্ট্রিবিউট করলাম। এই কাজে আমাদেরকে সহযোগিতা করেছে গঙ্গারামচক কোল মাইন। আর এটা আমরা আপাতত 7 দিনের মধ্যে চালাবো। 7 দিন মতো আমরা প্রজেক্ট এটা নিয়েছি আর কি, যে আপাতত 7 দিন আমরা এই লকডাউনে যারা কাজ হারিয়েছে যারা খাবারের কষ্ট পাচ্ছে তাদেরকে রান্না খাবার পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে স্পেশালের নির্দেশ অনুসারে। আমরা দেখলাম যে এই কাঁকরতলা থানা ওসি এবং কাঁকরতলা থানা এই লকডাউনের দুস্থ গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে এবং রান্না করা খাবার পরিবেশন করছে। প্রায় 200 প্যাকেট তাদের জন্য আয়োজন করা হয়েছে আজকে। এই উদ্যোগ বিগত 7 দিন চলবে, আজ তার প্রথম দিন। খুব ভালো লাগলো দেখে, এই প্রোগ্রামটা দেখে আমার খুব ভালো লাগলো। আমি হযরতপুর বাজার কমিটির সভাপতি বেনিমাধব রুজ এবং কাঁকরতলা থানার ওসি জাহিদুল বাবুকে আমার ধন্যবাদ। যাই